হ্যাঁ দুটা ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এমসিটি গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মামুন হাসান। প্রিয় ভিউয়ার্স, আজকে মাগুরাতে চলে এসেছি, মাগুরা ডিস্ট্রিক্ট এবং সীমাখালী উপজেলা এবং হরিশপুর গ্রাম। তো এই প্রজেক্টের আরও দুই তিনটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। গত কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা যখন ঢালাই চলে, এটা ঢালাইটা এবং কি ভিতরে বাইরে প্লাস্টার চলে। তো এখন আলহামদুলিল্লাহ ভিতর বাইরে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, টাইলসের কাজ চলছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রিয় ভিউয়ার্স, এই যে ফ্রন্টে যে টাইলসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের যিনি ক্লায়েন্ট কামরুজ্জামান ভাই, তার পছন্দ মতোই এটা দিয়েছেন। যদিও কালারটা আমার কাছে একটু কেমন জানো লাগছে, আমি ভাইকে বলেছি ইতিমধ্যে, ভাই এই কালারটা না দিয়ে অন্য কোনো কালার দেওয়া যায় না। তো ভাই বললো যে না ঠিক আছে, এটা চলে, এটা বাড়ির লোকেরা পছন্দ করেছে, তো সেক্ষেত্রে আর কিছু বললাম না। তবে আমার নিজের কিছু চুজ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। টেম্পোরারি এই পাটটা লাগিয়ে রাখা হয়েছে, এই দরজাটা টেম্পোরারি লাগানো হয়েছে, কারণ ভিতরে অনেক মালামাল, কিন্তু অ্যাকচুয়ালি এই পাল্লাটা এই জায়গার না। তো আপনাদেরকে একটু বোঝানোর জন্য, হয়তো ভিডিও দেখলে ভাবতে পারেন যে এটা মনে হয় লাগিয়েছে। আচ্ছা, সবচেয়ে বেটার হয় আমি যদি ক্যামেরার পিছে গিয়ে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলি, রাইট? আমি একটু ক্যামেরার পিছনে আসছি। প্রিয় ভিউয়ার্স, প্রথমত আমরা বাইরের লুকটা দেখব সুন্দর করে। দেখতে পাচ্ছেন উপরে এসএস লাগানো হয়েছে, ছোট্ট একটা টেনি টাইপের বারান্দা করে দেওয়া হয়েছে, এবং কি এই যে কলামটা দেখতে পাচ্ছেন, কলামটা কিন্তু সলিড রাখলে রাখা যেত, কিন্তু এই ভিটটা করে দেওয়ার কারণ হয়েছে এটা আলাদা একটা সৌন্দর্য তৈরি করার জন্য। এরপর এটা হচ্ছে ফ্রন্টের পোর্স, দেখতে পাচ্ছেন এই সামনের এই জায়গাটুকু টাইলস করা হবে, আর উপরে ইতিমধ্যে প্লাস্টার করা এবং এসএস লাগানো কমপ্লিট, এই জায়গাটা টাইলস লাগানো হবে। এই পাশ থেকে লাগিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেম এরকম হবে। এই কর্নারেও ডিজাইন অ্যাড করে দেয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু ভিতরে চলে যেতে পারি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি, নিচের মানে হাফ থেকে নিচের পাটটা রাউন্ড করা হয়েছে এবং উপরে এল শেপে চলে গেছে, এটা দেখতে পাচ্ছেন এসএস লাগানো হচ্ছে। আর এইগুলো তো আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছেন টাইলস, এই টাইলস গুলো আমরা একবারে নিয়ে চলে এসেছি, আর টাইলস কিনতে গেলে ইদানিং বুকের মধ্যে অনেক কষ্ট লাগে, প্রচুর দাম বেড়ে গেছে। এটা হচ্ছে টয়লেটের, টয়লেটে লাগানো হয়েছে, একটা টয়লেট ওয়াল লাগানো কমপ্লিট হয়েছে, এখনো ফ্লোর লাগানো হয় নাই। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, অন্ধকারের জন্য একটু খারাপ লাগছে। এই যে এই টাইলসটা, আর এছাড়া ফ্লোরের টাইলসটাও সুন্দর। এন্ড দেন এটা হচ্ছে কিচেন, এই কিচেনটা বেসিক্যালি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, কিচেনের ওয়ালটা। দেখতে পাচ্ছেন নিচে উডেন ডার্কের মধ্যে, উপরে হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে, কিন্তু উডেন শেডটা উপরে এবং নিচে সেমই আছে, কিন্তু নিচেরটা একটু ডিপ এবং উপরে একটা হচ্ছে লাইট, এবং মাঝখানে ডেকো বসিয়ে দেওয়া হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন চারপাশে তাক করে দেওয়া হয়েছে,
এটার উপরে হচ্ছে আপনার ব্ল্যাক মার্বেল বসানো হবে। এইখানটায় দেখতে পাচ্ছেন রঙের কাজ করা হচ্ছে, সিলার মারতেছে। সিলার মারার পর লাইন পুটুন কাটবে, এরপর হচ্ছে আপনার ঘষা মাজা করে রং করে দেওয়া হবে। আর এটা তো ড্রয়িং কাম ডাইনিং, মিস্ত্রিদের সাইকেলগুলো রাখা আছে। তো এখানটায় দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশে একটি বড় উইন্ডো রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। উপরে কি সিলার মারা হয়ে গেছে ওয়ালে? আচ্ছা, দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে। এটা সিলার মারার পর এটা পোডিং টানা হচ্ছে, পোডিং টানার পর ঘষা হবে, ঘষার পর রং মেরে দেওয়া হবে। তো এখানে এখনো টাইলসের কাজ শুরু করা হয় নাই, এই কাজগুলো হয়ে গেলে এবং সামনের কাজগুলো হয়ে গেলে এটার ভিতরে টাইলসের কাজ করা হবে। প্রিয় ভিউয়ার্স, এটার উপরে আছে তিনটা বেডরুম, দুইটা হচ্ছে মাস্টার বেডরুম, এই পাশে একটি সিঁড়ির পাশে, এটা হচ্ছে সিঁড়ি, এবং এইটা ওইটা হচ্ছে কমন বেডরুম, আর এটা হচ্ছে কমন টয়লেট। অর্থাৎ দোতলাতে তিনটা বেডরুম, তিনটা টয়লেট আছে, দেখতে পাচ্ছেন। উপরে এসএস এর কাজ চলছে, ভাই ওয়েল্ডিংটা ভালো করে ধরায়েন। হ্যাঁ, এটা এখন এইগুলো সব ধরিয়ে ধরিয়ে রাখা হচ্ছে, এরপর ফাইনালি ফিনিশিং দিবে পরে যখন ধরানো কমপ্লিট হয়ে যাবে। এগুলো সবচেয়ে বেটার হয় জায়গায় এসে মাপ নিয়ে, মাপ অনুযায়ী ফিটিং করা। এই পাশেরটা অলরেডি হয়ে গেছে এবং এই পাশে উপরে টাইলস লাগানো হয়ে গেছে, আর এইখানটাই নিচে টাইলস লাগানো হচ্ছে। টাইলস মিস্ত্রিতে কাজ করছে মাশাল্লাহ। আর এছাড়া আমাদের রাজের কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেক দ্রুত কাজটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আমি ক্যামেরার পিছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তো আশা করি ভালো লেগেছে এবং এটা কমপ্লিট হওয়ার পর আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করব ভিডিওটি শেয়ার করে আপনাদের ভাই ব্রাদার পরিচিতগণ যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন। বাংলাদেশে এই প্রথম আমরা এই মাত্র 60% ডাউন পেমেন্টের মাধ্যমে বাড়ি তৈরি করে দিচ্ছি, কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া। সো ওই জায়গা থেকে অবশ্যই আশা করতে পারি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, রাইট? লাস্টলি বলবো, যদিও এটা সাধারণত বলা হয় না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন, আমরা যখনই একটি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই বাড়িটার কত টাকা কস্ট এটা হয়তো লাস্টলি আপনারা জানতে চাচ্ছেন, ভাই এই বাড়িটা তৈরি করতে কত খরচ হবে, এত এত ইত্যাদি অনেক প্রশ্ন থাকে আপনাদের। তো ইনশাল্লাহ এটা যখন আমি কমপ্লিট করব, কমপ্লিট যে ভিডিওটা দিব, তখন এটার কতটুকু খরচ হইলো, কয় টাকা হলে এটা করতে পারবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।